সন্তানের জন্য দুধ পানের ব্যবস্থা করা, এটি স্পেশালি মায়ের দায়িত্ব। কোরআনে কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর 233 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। আল্লাহ বলছেন পৃথিবীর তামাম নারীদেরকে নির্দেশ দিচ্ছি, তারা যেন তাদের সন্তানদেরকে কমপক্ষে দু বছর বুকের দুধ পান করায়। এই নির্দেশটা অমান্য করতে করতে আমরা এতটাই চরম পর্যায়ে পড়েছি, এখনকার আমরা এতই চরম পর্যায়ে পৌঁছেছি, এখনকার অতি আধুনিক নারীরা তাদের ফিজিক্যাল স্ট্রাকচারকে ঠিক রাখার জন্য সন্তানকে বুকের দুধ না খাইয়ে সন্তানের বুকের দুধের হক নষ্ট করে সন্তানের উপরে জুলুম করে। অবশ্য এই ধরনের আধুনিক নারী এই ধামড়াইয়ে নাই, সন্তানকে বুকের দুধ পান করায় না। আমার ফিজিক্যাল স্ট্রাকচার যদি ঠিক না থাকে, WHO নাম শুনেছেন আপনারা? এটা তো শর্ট ফর্ম, এর ফুল মিনিং কি জানেন না? রাইট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রত্যেক বছর 10 লক্ষ শিশু মারা যায় শুধুমাত্র মায়ের বুকের দুধ পান না করার কারণে। কত লক্ষ? 10 লক্ষ। মায়ের বুকের দুধ এটি সন্তানের জন্য শুধু দুধ নয়, এটি তার জন্য প্রতিষেধক। বিশেষ করে সন্তান জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয়, গ্রামে গঞ্জে যারা জানে না বুঝে না এটা ফেলে দেয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই শাল দুধ বাচ্চাকে 5টি মরণ ব্যাধি, কি কি? ডায়রিয়া, নিউমেনিয়া, মেনিনজাইটিস, শ্বাসতন্ত্রের প্রবাহ, কান পাকা, এই 5টি মরণ ব্যাধি থেকে শাল দুধ বাচ্চাকে 100% হেফাজত করে দেয়। সন্তানের জন্য মায়ের বুকের কোনো মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। গোটা দুনিয়ার দানো দুধ কিংবা আরো কি জানি খাওয়ায়, সেরেলাক্স, হাবিজাবি কত কিছু খাওয়ায়, গোটা দুনিয়ার সব কিছুকে একত্রিত করলে মায়ের বুকের দুধের এক ফুটা বুকের দুধের সমান হবে? সমান হবে না। মনে রাখবেন, যেই জায়গায় আল্লাহর আদেশ অমান্য করবেন সেই জায়গায় গজব আছে। এখনকার নারীরা এদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলেও মানতে চায় না, কই হুজুররা ব্যাগ দেন তা আসেন, যেই বিজ্ঞানের বড়াই করেন ওই বিজ্ঞান কি বলছে দেখেন, ওই বিজ্ঞান কি বলছে দেখেন। ওই যে একটু আগে বললাম, যত জায়গায় আল্লাহর আইন মানুষ অমান্য করে তত জায়গায় গজব রেডিও থাকে। চীনের দিকে তাকিয়ে দেখেন, এরা আল্লাহর ফরজ বিধান পর্দার বিরুদ্ধে আইন তৈরি করেছে, পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ এমন এক ভাইরাস দিয়েছেন, করোনা ভাইরাস, এমন এক ভাইরাস দিলেন নারী পুরুষ সবাই এখন 24 ঘন্টায় প্যাকেটের ভেতরে পর্দার ভেতর থাকতে হয়, ঠিক কি না? আল্লাহর আইন যেই জায়গায় অমান্য করবেন গজব রেডি। WHO বলছে পৃথিবীতে যেই সকল নারীরা এখন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হওয়ার অন্যতম রিজন হচ্ছে সন্তানকে বুকের দুধ না খাওয়ার, গজব আছে না নাই? আর আপনাদেরকে শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে রেখেছে যে সন্তানকে বুকের দুধ খাওয়ালে নাকি ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়। আর চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যেই মা সন্তানকে যত বেশি বুকের দুধ পান করায় ওই মা তত বেশি শারীরিক ভাবে ফিট থাকে, সুস্থ থাকে, ফিজিক্যাল স্ট্রাকচারও ভালো থাকে। সুবহানাল্লাহ, মায়ের যেমন লাভ সন্তানের লাভ আছে না নাই? যেই সন্তান মায়ের বুকের দুধ বেশি খায় ওই সন্তান তত বেশি ট্যালেন্ট হয়, তত বেশি বুদ্ধিমান হয়, শারীরিকভাবে সুস্থ থাকে, শারীরিকভাবে সক্ষম থাকে। যেই জায়গায় আল্লাহর আইন অমান্য করবেন গজব কিন্তু আছে।